কোভিড-19 সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে দেশজুড়ে চলছে সরকার ঘোষিত লকডাউন। আর সোশ্যাল ডিস্ট্যান্সই এই ভাইরাসের সংক্রমণের গতি কমাতে অনেকটা সাহায্য করে। সেই জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে খুব প্রয়োজন ছাড়া মানুষকে ঘরে থাকতে বারবার অনুরোধ করা হচ্ছে। অথচ সরকারের বিধিনিষেধের তোয়াক্কা না করে রাজ্যের অনেক স্থানে অনেক মানুষ অপ্রয়োজনে বাইরে বেরোচ্ছেন, অবাধে ঘোরাঘুরি করছেন, মানছেন না কোনো সামাজিক দূরত্বের সরকারি নির্দেশিকা। একই ঘটনা ঘটছে নদিয়ার বিভিন্ন স্থানে। এই যেমন নদিয়ার করিমপুর থানার পাট্টাবুকা এলাকায় সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে কিছু লোক বাইক নিয়ে ঘোরাঘুরি করছিল, আবার অনেকে অবাঞ্ছিতভাবেও ঘুরছিল। বিষয়টি পুলিশের নজরে আসতেই মাঠে নামেন করিমপুর থানার ওসি পার্থপ্রতিম রায়ের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশ কর্মীরা মানুষজনকে লকডাউন মেনে চলতে ও মাস্ক ব্যবহার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার এবং অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। ছবিটা নে মোবাইল কাট করে ছায়া যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।